সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ডায়লগ নিয়ে আলোচনা করব। আমরা দুইটা ডায়লগ পড়ব আমাদের প্রিটেস্ট এক্সামের সিলেবাস থেকে। আমাদের প্রথম ডায়লগের টপিকটা হচ্ছে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন, দুই বন্ধুর মধ্যে খাদ্যে ভেজাল সম্পর্কে কথোপকথন। দুই বন্ধু রুহা এবং দিনা। রুহা: হ্যালো দিনা, হোয়াট আর ইউ ডুইং? জোহা বলছে: হ্যালো দিনা, তুমি কী করছো? দিনা: ও, আই এম রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন ফুড অ্যাডাল্টারেশন। আমি নিউজ পেপার বা খবরের কাগজে খাদ্য ভেজাল সম্পর্কে একটা প্রবন্ধ পড়ছি। রুহা: ইটস এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটা বিরাট সমস্যা। বাট ডাজ দ্য আর্টিকেল সে অ্যাবাউট দিস, যা এই প্রবন্ধটিতে এই সম্পর্কে কি বলা হয়েছে? দিনা: ওয়েল, বেশ, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল যে প্রবন্ধটা অনুসারে, নাওডেজ সাম ডিসঅনেস্ট ট্রেডার্স মেক হিউজ প্রফিট বাই ফুড অ্যাডাল্টারেশন, যে কিছু অসৎ, বর্তমানে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা খাদ্য ভেজাল দিয়ে অনেক লাভ করছে। রুহা: দ্যাটস নাথিং বাট এ মেল প্র্যাকটিস, এটা খারাপ কাজ ছাড়া কিছুই না, একটা অসৎ কাজ ছাড়া কিছুই না। হাউএভার, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দিস মেল প্র্যাকটিস, যাই হোক, এই যে খারাপ কাজটার ফলাফলটা আসলে কী বিরূপ প্রতিক্রিয়া হয়? দিনা: অ্যাডাল্টারেটেড ফুডস আর সিরিয়াসলি হার্মফুল ফর হেলথ, ভেজাল খাদ্য আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর, দে ক্যান কজ ফ্যাটাল ডিজিজ লাইক ক্যান্সার, কিডনি ফেলোর এটসেট্রা, এরা মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে, যেমন ক্যান্সার, তারপরে কিডনির অচল হয়ে যাওয়া এরকম। রুহা: দেন ফুড অ্যাডাল্টারেশন মাস্ট বি স্টপড, তারপর সে খাদ্য ভেজাল তো অবশ্যই বন্ধ করতে হবে। দিনা: রাইট ইউ আর, তুমি ঠিক বলেছ। দিনা: ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ দিস মেল প্র্যাকটিস ক্যান বি স্টপড, তোমার কি কোনো ধারণা আছে কীভাবে এই খারাপ কাজটা বন্ধ করা যেতে পারে? রুহা: আই থিঙ্ক অনলি দ্য গভর্নমেন্ট ক্যান প্লে দ্য এফেক্টিভ রোল ইন দিস রিগার্ড, আমি মনে করি শুধুমাত্র সরকার এই ব্যাপারে ভালো প্রভাব রাখতে পারে। তারপরে পেজে আমরা চলে আসছি। দিনা: আই ডোন্ট থিঙ্ক সো, আমি এরকম মনে করি না, অবভিয়াসলি দ্য গভর্নমেন্ট বিয়ার্স দ্য রেসপন্সিবিলিটি টু কার্ব ইট, অবশ্যই সরকার এটাকে দমন করতে দায়িত্ব নিতে পারে, বাট গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট ডু ইট, কিন্তু সরকার একা এটা করতে পারবে না। রুহা: উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবাইকেই সামনে এগিয়ে আসতে হবে। দিনা: এক্স্যাক্টলি, অল দ্য কনসিয়াস পিপল ইনক্লুডিং দ্য ডিসঅনেস্ট ট্রেডার্স শুড বি অ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ অ্যাডাল্টারেটেড ফুডস, অবশ্যই সকল সচেতন মানুষ এবং অসৎ ব্যবসায়ীরা সহ এগিয়ে আসতে হবে, এই ব্যাপারে সচেতন হতে হবে। শুড বি অ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ অ্যাডাল্টারেটেড ফুডস, এই যে ভেজাল খাদ্যের যে ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সচেতন হতে হবে। রুহা: অ্যান্ড হোয়াট উইল দ্য গভর্নমেন্ট ডু, এবং সরকার কী করবে? দিনা: দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন অ্যাগেনস্ট দ্য ডিসঅনেস্ট ট্রেডার্স অ্যান্ড বিজনেসম্যান হু অ্যাডাল্টারেট ফুডস, সরকার যারা যে সমস্ত অসৎ ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামস শুড বি লঞ্চড থ্রু মাস মিডিয়া, যে মাস মিডিয়ার মাধ্যমে বা আমাদের যে মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে অবশ্যই সচেতনতার কর্মসূচি প্রচার করতে হবে। রুহা: আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্মতি জ্ঞাপন করছি। দিনা: থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। রুহা: থ্যাংক ইউ টু, তোমাকে ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে যে এই ডায়লগটা এটা বুঝতে পেরেছো। তোমরা এটা কয়েকবার পড়লেই তোমাদের হয়ে যাবে, আর যাদের পড়া আছে তারা একটু রিভাইজ দিয়ে নেও, আর যারা অন্য কোনো সোর্স থেকে তোমাদের বই থেকে পড়তে চাও সেটাও পড়তে পারো। আমরা আরেকটা ডায়লগে চলে যাব, সেটা হচ্ছে রাইট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। যে ধূমপানের খারাপ দিক সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন। দুই বন্ধুর নাম হচ্ছে রাজা আর বাবু। ওকে রাজা, হ্যালো বাবু, হাউ আর ইউ? হ্যালো বাবু, কেমন আছো? বাবু, আই এম নট ওয়েল, আমি ভালো নেই। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কফ, আমি কাশি সমস্যায় ভুগছি। রাজা, আই হ্যাভ হার্ড ইউ হ্যাভ বিকাম এ চেইন স্মোকার, যে আমি শুনেছি তুমি খুব নিয়মিত ধূমপান করো। স্মোকিং মেবি ওয়ান দ্য মেজর রিজনস অফ ইউর সিকনেস। এখানে একটা অফ মিসিং হয়েছে, তোমরা অফটা দিয়ে নিবে। স্মোকিং মেবি ওয়ান অফ দ্য মেজর রিজনস অফ ইউর সিকনেস, ওয়ান অফ। আই হ্যাভ হার্ড ইউ হ্যাভ বিকাম এ চেইন স্মোকার, স্মোকিং মেবি ওয়ান অফ দ্য মেজর রিজনস অফ ইউর সিকনেস, যে তোমার এই অসুস্থতার পেছনে স্মোকিং একটা কারণ হতে পারে। বাবু, ডক্টর হ্যাজ অলসো সেড সো, ডাক্তারও একই কথা বলেছে। রাজা, হোয়াই ডোন্ট ইউ গিভ আপ স্মোকিং, তাহলে তুমি স্মোকিং ছেড়ে দিচ্ছ না কেন? ডোন্টের এখানে দুইটা অ্যাপোস্ট্রফির মতো লাগছে, একটা অ্যাপোস্ট্রফি দিবা, দুইটা দেখা হবে না। হোয়াই ডোন্ট ইউ গিভ আপ স্মোকিং, তুমি কেন ধূমপান ছেড়ে দিচ্ছ না? ডোন্ট ইউ নো দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, তুমি কি ধূমপানের বিপদ সম্পর্কে জানো না? বাবু, আই ট্রাই টু গিভ ইট আপ, আমি এটা ছেড়ে দিতে চাচ্ছি, বাট আই কুড নট, কিন্তু আমি পারছি না। আই ক্যান নট ইভেন কনসেন্ট্রেট অন মাই স্টাডি উইদাউট স্মোকিং। এখানে ইভেন হবে, ইভিএন। আই ক্যান নট ইভেন কনসেন্ট্রেট অন মাই স্টাডি উইদাউট স্মোকিং, এমনকি আমি স্মোকিং ছাড়া আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এটা খুবই খারাপ অভ্যাস। ওকে রাজা, ইফ ইউ হ্যাড থট সিরিয়াসলি অ্যাবাউট ইটস ব্যাড ইফেক্ট, ইউ উড নট হ্যাভ স্মোকড এনিমোর, যদি তুমি এটার খারাপ দিকটা খুব ভালোভাবে চিন্তা করে থাকো তাহলে তোমার এটা আর খাওয়া বা আর ধূমপান করা কথা না। বাবু, হাউ মাচ হার্মফুল ক্যান স্মোকিং বি, যে স্মোকিং বা ধূমপান কীরকম ক্ষতিকর হতে পারে? রাজা, স্মোকিং কজেস মেনি ফ্যাটাল ডিজিজেস, স্মোকিং বা ধূমপান অনেক মারাত্মক রোগ সৃষ্টি করে। ইট কজেস ক্যান্সার, হার্ট অ্যাটাক, ক্রনিক ব্রঙ্কাইটিস, যে এর মাধ্যমে ক্যান্সার, হার্ট অ্যাটাক, তারপরে মারাত্মক শ্বাসকষ্ট হয়ে থাকে। বিসাইড ইট ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ, এছাড়াও এটা খুবই ব্যয়বহুল। বাবু, ইজ দোয়ার নট এনিথিং গুড ইন স্মোকিং, যে ধূমপানের কি কোনো ভালো দিক নেই? রাজা, অফকোর্স নট, অবশ্যই না। নোবডি কুড নট পুট এনি আর্গুমেন্ট ইন ফেভার অফ স্মোকিং, যে কেউই ধূমপানের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারবে না। বাবু, ওয়েল, উইথ ইন এ শর্ট টাইম আই উইল গিভ আপ স্মোকিং টোটালি, যে খুব অল্প সময়ের মধ্যে আমি ধূমপান ছেড়ে দিব। রাজা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দ্য সুনার ইউ গিভ ইট আপ দ্য বেটার ইট উইল বি ফর ইউ, যত তাড়াতাড়ি তুমি এটা ছাড়তে পারবে ততই তোমার জন্য সেটা মঙ্গল হবে। তারপর আরও দু একটা লাইন অ্যাড করে দিতে পারো, বাবু থ্যাংক ইউ ভেরি মাচ বা ওয়েলকাম। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, ভালো করে পড়ে নিবে। শেষের দিকে একটা ছোটো একটা মিস্টেক আছে, এখানে রাজার থ্যাংক ইউ, থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউর যে টি সেটা একটু বড় হাতে দিয়ে দিবা, ক্যাপিটাল। ওকে অল দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আশা করি তোমরা দুইটাই ভালো করে বুঝতে পেরেছো এবং কমপ্লিট করে নিবে। দুইটা থেকে একটা তোমরা মিনিমাম হোমওয়ার্ক করে আমাকে সেন্ড করে দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফিজ।